ग्रामीण हावड़ार पाचलाय सरकारी सहाज्य प्रदान अनुष्ठाने उपस्थित छिलेन मुख्यमंत्री ममता बंदोपाध्याय। सेखान थेकेई कोना एक्सप्रेसवेर ओपर निर्मित नतून गड़पा सेतुर भार्चुअल उद्बोधन सारेन। सभा थेके फेरार पथे नतून गड़पा सेतुर ओपर थमके जाय मुख्यमंत्रीर कनवय। नतून सेतुर भार्चुअल उद्बोधन पर ताते एसे हाजिर हन खोद उद्बोधक। पाचलार सरकारी कर्मसूचीर मंच थेके जे गड़पा सेतुर उद्बोधन करेछिलेन मुख्यमंत्री, सभा सेरे कलकाता फेरार पथे ताते एसे थामलो तार गाड़ी। सेतुर उपर पूर्त दफ्तरेर सचिव অন্তরা আচার্যের संगे कथा बलेन मुख्यमंत्री। मुख्यमंत्री एसेछेन शुने दले दले लोक भीड़ करें नवनिर्मित सेतुर दुई धारे। तादेर हात नेड़े शुभेच्छा जानान ममता, बलेन आज खूब भालो लागछे, एई सेतु हावड़ार नतून रूप, আরও কাজ হবে। পূর্ত দফতর এবং জেলা প্রশাসনের আধিকারিকদের কাজেরও প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, একটা বড় কাজ হলো এই সেতু নির্মাণের ফলে মানুষের অনেক সুবিধা হবে। তারপরেই কোনা এক্সপ্রেসওয়ের প্রধান সমস্যা হিসাবে পুরানো সাতরাগাছি ব্রিজের প্রসঙ্গ উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। প্রতিনিয়ত গাড়ির চাপে এই সেতুর উপর চাপ বাড়ছে, যানজট বাড়ছে, এই পরিস্থিতিতে নতুন সেতু তৈরি করা খুবই জরুরি। এ প্রসঙ্গে মমতা বলেন, বিশ্বাস রাখুন সব হবে। পূর্ত দফতর সূত্রে খবর, পুরনো গড়পা সেতুর ওপর প্রতিদিন চাপ বাড়ছিল, তাই 2018 সালে নতুন সেতু তৈরির পরিকল্পনা নেওয়া হয়। সেই মতো পূর্ত দফতর প্রায় 42 কোটি টাকা খরচা করে 50 মিটার লম্বা ও 13 মিটার চওড়া এই সেতু নির্মাণ করে। এছাড়াও দুটি আন্ডারপাস তৈরি করা হয়। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর সেতুটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো নতুন গড়পা সেতু দিয়ে যাতায়াত শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ।